আমার কাছে প্রায়ই অনেকে এসে জিজ্ঞাসা করে, ভাইয়া আই হ্যাভ আ ব্রিলিয়েন্ট আইডিয়া, এখন আমি কি করব। ওয়েল, আমি যেহেতু ম্যাথ পড়াই, আমি সবসময় ফর্মুলা নিয়ে কথা বলি। আমি তোমাদেরকে একটা ছোট ফর্মুলা দেখাতে চাই, খুবই ইজি। আইডিয়া ইনটু এফর্ট ইকুয়াল টু রেজাল্ট। তার মানে বুঝতে পেরেছ, তোমার আইডিয়ার সাথে যখন তুমি এফর্টকে মাল্টিপ্লাই করবা, ফাইনালি যে আউটকাম পাবা সেটাই হলো তোমার রেজাল্ট। এখন দেখো, তোমার একটা ব্রিলিয়েন্ট আইডিয়া আছে, চমৎকার আইডিয়া, মেবি এই আইডিয়াটা বাংলাদেশের বিশাল একটা সমস্যার সমাধান করে ফেলবে, কিন্তু ওই আইডিয়াটা ইমপ্লিমেন্ট করার জন্য তুমি কখনো একটু কাজ করলা না, একটা স্টেপও নিলা না, কখনো এফর্ট দিলা না, তাহলে তোমার এফর্ট কী হচ্ছে? জিরো। তার মানে আইডিয়ার সাথে এফর্ট যদি মাল্টিপ্লাই করো এবং তোমার এফর্ট যদি জিরো হয়, রেজাল্ট কী হবে বলো তো? ছোটোবেলায় পড়েছিলে মনে আছে, যে কোনো কিছুর সাথে যদি তুমি শূন্যকে গুণ করো বা জিরোকে মাল্টিপ্লাই করো, রেজাল্ট কী আসে? রেজাল্টও জিরোই আসে। তো আমাদের জানো ম্যাক্সিমাম আইডিয়া কেন ফেল করে? আমাদের অনেকের মাথায় কিন্তু অনেক ব্রিলিয়েন্ট আইডিয়া আছে, এবং তোমরা যারা এখন ভিডিওটা দেখছো, তোমরা যদি একটু চিন্তা করে দেখো, তোমাদের মাথায় অনেক গিজগিজ করছে অনেক ব্রিলিয়েন্ট আইডিয়াতে, কিন্তু কখনোই আইডিয়ার পিছে এফর্ট দেওয়া হয়নি। এটা জিরো হওয়ার কারণে ফাইনাল আউটকামও জিরোই হয়ে আছে। সো যাদের মাথায় এখন ব্রিলিয়েন্ট আইডিয়া আছে, অলওয়েজ এই ফর্মুলাটার কথা মনে রেখো, এবং এই যে জিরো, এই ফর্মুলাটাকে চেঞ্জ করে এফর্ট দেওয়া শুরু করো, তাহলে তোমার ফাইনাল রেজাল্টটাও অনেক বেটার হয়ে যাবে।